Assalamualaikum বন্ধুরা আমি নাসরিন আহমেদ আপনাদের আরেকটা ব্লগে স্বাগতম জানাচ্ছি বন্ধুরা আজকে আমি চলে এসেছি নারায়ণগঞ্জ রাবিস্তাতে তো আজকে এখানে বন্ধুরা আমরা চলে এসেছি চারজন সেই চারজন আমরা দীর্ঘ অনেক হয়তো বা সাত আট এরকম এরকম একটা সময় আমরা একসাথে অনেক জায়গায় গিয়েছি সাত আট শুনে না আরো বেশি আমি 12 বছর হয়ে গেছে আচ্ছা না না আমি সেটা বলি না তো আট শোন সাত আট শোনে শোনে হ্যাঁ 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 বছর শোন না আট শোন আটের থেকে শুরু আমাদের যাওয়া হ্যাঁ আমরা যাত্রা শুরু আমরা অনেক জায়গায় গিয়েছি অনেক মজা করেছি অনেক পুরস্কার এনেছি আমরা এখানে যাদের দেখ যে চারজনকে এখন আমাদের এখানে দেখবেন এই চারজন আমরা চারোটা বাচ্চা আমাদের একদম কি বলবো অনেক পুরস্কার নিয়ে এসেছি আমরা এখানে তো আমি এক এক করে পুরস্কার আমি পরিচয় করে দিচ্ছি আপনারা তাদের মুখ থেকে আপনারা কিছু শুনেন যে আমরা মানে কি মন কি ধরনের পুরস্কার আমরা নিয়ে আসতে পেরেছি জিয়াপাকে এখন দেখছেন এটা হলো ফারজানা ইয়াসমিন জিয়াপা আমার আরেকটা ব্লগে বলেছিলাম সে আমেরিকা থেকে এসেছে দীর্ঘ 12 বছর পরে আপনারা হয়তো তাকে দেখেছেন তো আজকে আমি এখানে আবার এসেছি একসাথে আজকে দ্বিতীয় দিন তো আপাকে আমি এখন জিজ্ঞেস করব আপা আপনার কেমন লাগছে এখানে এসে আর এতদিন পরে বলেন আমরা কেমন মজা করেছিলাম আচ্ছা আপা বলেন আমরা যে কম্পিটিশনে যেতাম বাচ্চাদের নিয়ে যেতাম বেড়াতাম কেমন লাগতো আমাদের এত ভালো লাগতো যে এখন ওই দিনগুলো অনেক মিস করি মনে হয় চোখ বন্ধ করলে ওই দিনগুলিতে ফিরত যাই কিন্তু জানি ওই দিনগুলো আর আসবে না কিন্তু খুব মিস করি আর আজকে চারজনকে পেয়ে আরও খুব ভালো লাগছে একসাথে বসলাম আনন্দ করছি এই তো আচ্ছা পাপিউলি কী কী সবচেয়ে ভালো ভালো পুরস্কার পেয়েছে আমাদের বাংলাদেশে কথা বলেন বাংলাদেশে বলেন আমার তো টয়টার কথা মনে আছে টয়টা তারপরে কি যেন আরেকটা ওই যে অনেক অনেক ঠিক নাম মনে পড়ছে না টিভি পেলো যে ও ডিনার সেট পেলো না না অনেক বড় বড় পুরস্কার পেয়েছে এবং ও আপাই গেছে সেটা বলেন জাপান গিয়েছিল একটুকুই বলেন যে টয়টার থেকে বন্ধুরা ও সিলেট হয়ে জাপান যে ছবিটা গিয়েছিল ওখানেও সিলেট হয়ে ও আমাদের জাপান গিয়ে ঘুরে এসেছে তাই না হ্যাঁ দুইবার টয়টা পেয়েছিল আচ্ছা শাম্মি বলো তোমার ছেলে তো যেত অনেক পুরস্কার পেয়েছে ভালো ভালো হ্যাঁ বড় বড় সারা বাংলাদেশের প্রধানমন্ত্রী থেকে ফার্স্ট হয়ে প্রাইজ দিয়ে আসছে দুই বাচ্চাই খুদে গান্ডাজ হয় খুদে আর্ট চ্যাম্পিয়ন হয়েছে ওর সানন্দা বের হয়েছে ওদের দুজনের টিভিতে সাক্ষাৎকার প্লাস ন্যাশনাল অনেক ধরনের প্রাইজই ওরা পেয়েছে আমার দুই ছেলে নাভিদ অঞ্জুম রাজ আর ফারহান নাভি পড়াশোনায়ও ওরা মোটামুটি সারা নারায়ণগঞ্জে বৃত্তি থেকে শুরু করে টু থেকে একদম টেন পর্যন্ত স্কুলের যে আব্দুস সুবহান বৃত্তিগুলো আছে ওগুলাও তারা পেয়েছে মানে পড়াশোনা থেকে শুরু করে আর্ট গান আবৃত্তি সব কিছুতে ওরা এক্সট্রা কারিকুলামে পার্টিসিপেট করে মোটামুটি সারা বাংলাদেশে নাম আমরা যে যেতাম নারায়ণগঞ্জ থেকে কেমন মজা করতাম আর কেমন পুরস্কার মানে আনবিলিভেবল আমরা তো আসলে তখন মনে হতো যে প্রাইজটা যখন ঢাকা যেতাম তখন ওখানকার যারা পার্টিসিপেটের গার্ডিয়ান ছিল ওরা ভয়ে যে নারায়ণগঞ্জ থেকে ওই যে এসে পড়েছে তাহলে তারা আমাদের প্রাইজটা নেওয়া হয় তাদের আমার ব্যাগটা এত ভারী থাকতো প্রাইজে যে আমরা তাকায় থাকতাম আমার ছেলের সম্বন্ধে কিছু বলেন আমার ছেলে রবিনের সম্বন্ধে কী বল আর কী বলার আছে জুয়েল ওর সম্বন্ধে বলার কিছু নাই ও একজন মানে কি বলবো বাংলাদেশে একজন ডায়মন্ড আর খুঁজে পাওয়া যাবে না আচ্ছা এখন এখন বল আমার ছেলে কি করে মাশাল্লাহ রবিন তো ভালোই অনেক ভালো আর্ট করে আর ওর প্র্যাকটিস অনেক কিছু প্র্যাকটিস করতে করতে এখন তো টিচারই হয়ে গেছে তো ওর আর্টের কথা আর কি বলবো আমি তো ওর ফ্যান বলতে গেলে যাই হোক ও আরও বড় হোক এই দোয়া করো সবাই দোয়া করি রবিন আরও বড় আর এখানে আরেকজন আছে এই যে আমাদের ফাতেমাপুরে তো সবাই কম বেশি চিনেন মাশাল্লাহ আমার অনেক ব্লগে আছে আপু তো আচ্ছা আপু বলেন আপনার দুই মেয়ে সম্বন্ধে কিছু বলেন আর আমরা যে ঢাকা যেতাম কেমন মজা হতো কি করতাম আমরা ওখানে গিয়ে আমাদের কেমন ভয় পেত না ঢাকার মানুষ আমরা তো যেখানেই যেতাম সবাই মিলে একসাথে গ্রুপ বেঁধে একটা গাড়ি নিয়ে তারপরে যেতাম রান্না করে নিয়ে যেতাম
তারপরে এক একজন এক এক ধরনের খাবার নিয়ে যেতাম, তারপরে ওখানে গিয়ে সবাই খাওয়া দাওয়া করতাম, মনে হতো যে বাচ্চাদের পার্টিসিপেট চলছে আর আমরা পিকনিক করছি, আমাদের মনে হতো যে আমরা পিকনিক করছি। মাঝে মাঝে এটা চিন্তা করতাম পুরস্কার পাই বা না পাই, আমরা তো ঘুরতে এসেছি, আমরা ঘুরে যাই মজা করে যাই। কিন্তু এক সময় ওরা সবাই এত সাফল্য নিয়ে এসেছে যে সবাই কিছু না কিছু পুরস্কার নিয়ে আসতো, তারপরে তো বড় বড় পুরস্কার এনেছে রামগীতা আঞ্জনদার, তারপরে পিউলি, তারপরে রবীন্দ্রের তো কথা বলে আমি আছি মোটামুটি। আমার মেয়েরাও হ্যাঁ ভালো করেছে, যতদিন ছিল অনেক ভালোই করেছে, জগতে ছিলাম আলহামদুলিল্লাহ অনেক ভালো করেছে, ও তারপরে পুরস্কার পেয়েছে, তারপরে পটুয়া কামড়ে পুরস্কার পেয়েছে, জয়নুলা বিভিনে পুরস্কার পেয়েছে, শিল্পকলাতে পেয়েছে, মাশাআল্লাহ ওর ঝুড়িতে অনেক পুরস্কার চলে আসছে, অনেক অনেক পড়াশোনায় ওর দুইটা মেয়ে অনেক ভালো। আমরা এখানে সবাই আছি, শুধু আমার ছেলে সম্বন্ধে তো সবাই একটু জানেন যে পড়াশোনা সম্বন্ধে, আর এমনি ওদের বাচ্চাগুলো একদম কি বলবো খুব খুব ভালো রেজাল্ট করেছে। ফারজানাপুর মেয়ে আমেরিকাতে আছে, ও লেখাপড়া করছে, ও সাইন করছে। আচ্ছা বলেন ও ওখানে কেমন, মানে এখন ওখানে অনেক আর্টের ইনি আসছে, তারপরে সাথে সাথে অন্য কিছুতে সব কিছুতে মোটামুটি ভালো সফলতা অর্জন করেছে। আর এখন পড়াশোনার দিকে কিসে আছে? এখন ফার্মাসিতে পড়ছে ও, আর 2 বছর হলে ওর ফার্মাসি পড়া শেষ হবে। এখন সব বাচ্চাদের জন্য শুভকামনা, সব বাচ্চারা যেন তারা তাদের লক্ষ্যে পৌঁছাতে পারে, আমাদের সবার বাচ্চারা বড় হয়ে যাবে, ওরা এক একজন এক এক জায়গায় চলে যাবে, আমাদের বন্ধুত্ব অটুট থাকবে, আমাদের বন্ধুত্ব অটুট থাকবে, সেই আগের মতো সিচুয়েশন বাচ্চারা বড় হবে, আমরা ছোটো হয়ে যাবো, যে যেখানেই থাকি না কেন সবার মানে মনে থাকবে, সবার অন্তরের ভিতরে সবার সেই অতীতের কথা মনে হলে এখনো আবার আমার তো বলতে গেলে চোখের পানি চলে আসে, কারণ আমি এই জিনিসটা রাখতে পারি না আপার সাথে, আমার আমার এত ভালো লাগে, কারণ আপাকে আমি বলতে পারি না, আপার গাড়ি দিয়ে আমি প্রায় সময় আপার গাড়ি দিয়ে যেতাম, হ্যাঁ অনেক সময় মানে কি বলবো রবিন ফার্স্ট হলে পিউলি পাশে থাকতো, রবিন থাকতো, আর রবিনের কথাই আলাদা, আমার মেয়ে অনেক পছন্দ হতো রবিন, হ্যাঁ ভালো লাগতো ওদের সঙ্গে কেটেছে অন্যরকম। একবার টয় টয়ার ড্রিম যেটা ছিল কম্পিটিশন, ওখানে গিয়েছিলাম, বিরিয়ানি রান্না করে নিয়ে গেছে, বিরিয়ানি নষ্ট হয়ে গেছে, এখন খুব কী খাবো ক্ষুধায় অবস্থা শেষ, সেইদিকে পুরস্কারের জন্য যে টেনশন সেই টেনশনটা হচ্ছে, কী খাবো হাঁটতে হাঁটতে, হ্যাঁ বিভিন্ন জায়গায় যে খুঁজছি কী খাওয়া যায়, পরে কেক নিয়ে কেক খাইছি, এবং সেই দিনগুলো যখন প্রাইজ বনগুলো দিয়েছে, এই 10,000 টাকার প্রাইজ বন পেল, তখন রবিনের বাবা আমাদের ভাইয়া যে এখন পৃথিবীতে নেই, সে বসে বসে টাকাগুলো গুনছিল, প্রাইজ বনগুলো গুনছিল, যখন গুনতে গুনতে দেখে যে 5,000 ওভার হয়ে গেছে, অনেকে সুভাত 10,000 টাকা পাইছে, হ্যাঁ এই টাকাটা তো কখনো কেউ পায়নি, সেই দিনগুলো খুব মনে পড়ে। কিন্তু তখন আবার তবু আমাদের খাবার চলে আসছে, আমরা আবার পরে আপনাদের কিছু দেখাবো, এখন আমরা খাবার খেয়ে নিই। সবাই পুরস্কার পাইল হ্যাঁ, কিন্তু আমার ভোলা রেখে লেগা পাইল না, মনে পাই এটা নিয়ে অনেক মন খারাপ ছিল না। আর ইয়ে রাম্মু রোজা রেখে গেছিল মনে আছে, জয়রাম্মু রোজা রেখে গেছে, রোজা রেখে গেছে ছিল পুরস্কারের জন্য। আর এই তো বন্ধুরা আমাদের খাবার চলে আসছে, এখন আমরা খাবার খেয়ে নেব, আর এখনো আমরা সেলফি কুলফি কোনোটাই শুরু করি নাই, তবে শুরু করবো। বাচ্চারা পড়ালেখার পিছনে এত ব্যস্ত হয়ে গেছে যে এখন আর ওখানেও আমার মেয়ে অনেক ডলার কামাই করছে, ওখানে ডলার আমাদের দেশে স্কলারশিপ, আর আমাদের দেশে মনে করে যেভাবে মানুষ জয়েন শিখে ওখানে তো এরকম না, ওরকম বন্ধুরা এমন একটা ভিউর মধ্যে আমি আছি, যদি দেখেন একটা বাচ্চা ভালো করার জন্য ওই যে এত ট্রাই করে, আমাদের দেশে তো দিলাম, আমাদের দেশে তো রবিনে যখন থেকে টিচার শুরু কর।
রাবিস্তার ভিউটা অনেক ভালো লাগে। এখানে আসলে এই সবুজ গাছ টাছ দেখলে মনটা ভরে যায়, অনেক ভালো লাগে। বন্ধুরা দেখেন, আসলে আরেকটা ব্লগ আপনাদের দেখিয়েছিলাম, অসম্ভব ভালো লাগে। দেখেন তারা বসে আড্ডা দিচ্ছে, আমাদের খাওয়া দাওয়া শেষ, এখানে আমরা একটু রেস্ট নিচ্ছি সবাই মিলে। সবাইকে অনেক সুন্দর লাগছে, খুবই ভালো লাগছে। আসলে আজকে আমাদের অন্য একটা জায়গায় যাওয়ার কথা ছিল, কিন্তু কারেন্টে আজকে নারায়ণগঞ্জ কোথাও কারেন্ট নেই, আর কারেন্ট নেই বলে সেখানে জেনারেটারে লিফ্ট চলে নেই, তাই আমরা এখানে আসতে বাধ্য হয়েছি। খুবই ভালো লাগছে, খুবই ভালো লাগছে। সে আমাকে একটু দেখাই, আমাকে দেখেন, আমি তাদের সাথে নাই, আপনাদের আনন্দ দেওয়ার জন্য আমি ভিডিও করতেছি। আজকে আমরা চারজনই এসেছি, আমরা হয়তো সামনে আরও অনেকে হব। আমাদের খাওয়া দাওয়া শেষ, আমরা এখন একটু আড্ডা দিচ্ছি, ভাবছি কোথায় যাওয়া যায় চা খাওয়ার জন্য, আর সুবর্মার জন্য পান। দেখো শুধু আমি পান খাই না, আর কেউ খাই, আজকে আমি খাবো, দেখছো, আজকে আমি খাবো। রবীন্দ্র বিয়ে দিয়ে আমি একদম পান ধরে ফেলবো। আমার ইয়ারিং শেষ, মজা শেষ, আমরা এখন চাকরিতে যাবো।